ওস্তাদ চন্দ্রা নাকি বেঁচে আছে? ওস্তাদের প্রবলেম আছে, চন্দ্রা বেরিয়ে গেছে যান। আমি আসছি ওস্তাদ। তোমার বেঁচে থাকার একমাত্র গতি।
আমাকে পিওর করে আমি তোমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। চলে যাও ওই পথে। চন্দ্রকে তুমি আর দেখতে পাবে কারণ চন্দ্রকে দিয়েছি মুক্তি, তোমাকে দিবে মৃত্যু। ইউ মাস্ট ডাই। সাগর শ্রাবণ, এগুলি কি হচ্ছে? যত সব ক্ষমা চাওয়া চাই। বৈমন্তী, কোথায় যাচ্ছ? শরৎ বেঁচে নেই, কিন্তু যে বেঁচে আছে তাকে কেন যন্ত্রণা দেবে? আমি তোমার এবং সাগরের সব কথাই জানতাম, তবে কেন হৈমন্তী, তুমি সাগরের মাঝে দুটো জিনিস পাবে, এক শরতের মতো মন, জয়। জয়, তুমি আজও বেঁচে আছো? হ্যাঁ চন্দ্রা, আমি আজও বেঁচে আছি। অথচ আমি ভেবেছিলাম অ্যাক্সিডেন্টে তুমি মারা গেছো। আমি বেঁচে আছি।
অনেক কথা, আল্লাহ আমাকে নিজ হাতে বাঁচিয়েছে, সে কথা তোমাকে আমি এখানে বলতে পারব না। চলো বান্দা, তোমাকে মনে আছে বিয়ের এক সপ্তাহের মধ্যে আমরা হানিমুনে গিয়েছিলাম, আর সেই হানিমুনে করতে যেই আমাদের যে অ্যাক্সিডেন্ট ঘটেছিল, আজ পাঁচটা বছর চলে যাচ্ছে। তোমার কি হয়েছে চন্দ্রা? শিশুকালে পিতার পাঞ্জাবের কোনা ধরে সবুজ ঘাসের মাঠ পেরিয়ে যেতাম, মনে হতো আকাশের চন্দ্রটি আমার সঙ্গে মাঠ পেরিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখতাম একবার চন্দ্র, একবার ঘাস, শুধুই যেন চন্দ্রটি আমার। কৈশোরে পা রাখলাম, জানতে পারলাম ওটা চন্দ্রে সর্বদা নিজ কক্ষপথে ভ্রমণ চারে। সেটা উপরে যৌবনে পদার্পণ করলাম, ঘর বাঁধলাম পাহাড় পর, দূরত্ব আর কোথায়, ঘর সাজলাম স্বপ্ন প্রেম আর চন্দ্রের আলোর মিশ্রণে। ভাবলাম বিয়ের পিড়িতেই চন্দ্রকে সোজা ঘরে নিয়ে বসব, গল্প করব। হঠাৎ জানতে পারলাম ওটা আগুন, ও ওর অদৃশ্য আগুন কণাগুলি এতই মর্মান্তিক যা চোখ দিয়ে প্রবেশ করে মানুষের শ্বাস প্রশ্বাসকে এবং প্রত্যেকটি কোষকে জ্বালিয়ে পুড়িয়ে এক জীবন্ত মৃত্যু দিয়ে বাঁচিয়ে রাখে। এখানে কি সব শেষ হয়ে গেল? আর কিছুই কি রইল না বাকি?